নমস্কার বন্ধুরা, আমি রুমি। রুমিস রেসিপির আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের শুক্তো বানিয়ে দেখাবো। এইভাবে আপনারা অবশ্যই একবার শুক্তোটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। রেসিপিটা বাড়িতে বানালে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। দুধ শুক্তোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আর দুধ শুক্তোর রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব, আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন দারুণ স্বাদে দুধ শুক্তোটা বানানো শুরু করা যাক। প্রথমে আমি একটি কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে আমি ভাজা মশলাটি বানিয়ে নেব, তার জন্য আমি এখানে হাফ চামচ পাঁচ ফোড়ন নিয়েছি, হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ ধনে নিয়েছি, গোটা ধনে। এখন এইগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর শুকনো খোলায় ভেজে নেব। এইভাবে এক মিনিটের মতো নাড়াচাড়া করে নেব, তাহলে কিন্তু ভাজা হয়ে যাবে। এক মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, এখন ফ্লেমটিকে অফ করে দিচ্ছি আর মশলাগুলোকে একটা বাটিতে করে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। ভাজা মশলাগুলো নিয়ে নিয়েছি, এখন কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, এখানে চার চামচের মতন সর্ষের তেল দিয়েছি। এবার কয়েকটা বড়ি আমি দিয়ে দিচ্ছি, এইগুলো বিউলির ডালের বড়ি। এই বড়িগুলো আপনারা দোকান থেকেও কিনতে পারেন আর এই বড়িগুলো আমাদের বাড়িতে দেওয়া হয়েছে। এখন বড়িগুলোকে প্রথমে ভেজে নিতে হবে লাল লাল করে। বড়িগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি বড়িগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লবণ, লবণটা তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এক চিমটে হলুদ গুঁড়ো, খুব বেশি দেওয়ার দরকার নেই, প্রথমেই এক চিমটে হলুদ গুঁড়ো তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি উচ্ছে, উচ্ছেগুলোকে আমি আগে থেকে এইভাবে লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে রেখেছিলাম, এই উচ্ছেগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন উচ্ছেগুলোকেও একইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। শুক্তো বানানোর সময় প্রথমে যদি উচ্ছেগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নেওয়া যায়, তাহলে কিন্তু শুক্তোটা খেতেও বেশ ভালো লাগবে, শুক্তোর মধ্যে খুব বেশি কিন্তু তেতো হবে না। উচ্ছেটা ভেজে নিলে তেতো ভাবটা অনেকটাই কমে যায়। উচ্ছেগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি উচ্ছেগুলোকে তুলে নেব। এবার কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন, বেগুনগুলোকেও একইভাবে আমি আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, বেগুনের মধ্যে কোনো রকম নুন হলুদ মাখাইনি। এইভাবে নুন হলুদ না মাখিয়ে বেগুনগুলোকে ভেজে নিতে হবে, তাহলে বেগুনগুলো খুব বেশি কিন্তু নরম হবে না। এবার বেগুনগুলোকেও একইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আমি আর ভাজবো না, তাহলে বেগুনগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এইভাবে হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, আর আমি কিছুটা পরিমাণ রাঁধুনিকে ভালো করে পেস্ট করে রেখেছিলাম, সেই রাঁধুনি পাতাটা দিয়ে দিচ্ছি, এতে শুক্তোটা খেতে বেশ ভালো লাগবে। এখন মশলাগুলোকে এক মিনিটের জন্য ভেজে নেব। মশলাটা এক মিনিটের মতো ভেজে নিয়েছি, এখন আমি এর মধ্যে কয়েকটা সবজি দিয়ে দেবো। এখানে আমি আলু, সজনে ডাঁটা, কলা, গাজর সমস্ত কিছুই কেটে রেখেছি আর রাঙা আলুও দিয়েছি। এবার এই সবজিগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন আরো কয়েকটা সবজিও এর মধ্যে দিতে পারেন। এখন সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সবজিগুলোকে আমি এখন ভেজে নেবো, তার জন্য ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, স্বাদ মতন আমি লবণ দিয়ে দিলাম, লবণটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সবজির সঙ্গে। আর সবজিগুলোকে ভাজার সময় কড়াই ঢাকনাটি বন্ধ করে সবজিগুলোকে ভেজে নেবো, তাহলে সবজিটা ভাজার সময় সেদ্ধও হয়ে যাবে। এইভাবে আমি পাঁচ মিনিট রেখে দিচ্ছি, পাঁচ মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। পাঁচ মিনিট হয়ে গেছে, এখন আমি কড়াই ঢাকনাটি খুলে নিচ্ছি আর সবজিগুলোও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম
সেগুলোকে গুঁড়ো করে নিন। সেই ভাজা মশলাটা সবজিগুলোর উপরে ছড়িয়ে দিতে হবে। হাফ চামচের মতন ভাজা মশলা ভালো করে ছড়িয়ে দিলাম চারিদিকে। আর কিছুটা ভাজা মশলা আছে সেটা পরে দেব। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন চিনি। শুক্তটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে। ভাজা মশলা চিনিটাকেও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গুঁড়ো দুধ। এখানে আমি 4 চামচের মতন গুঁড়ো দুধ ভালো করে ছড়িয়ে দিলাম। এবার গুঁড়ো দুধটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে গুঁড়ো দুধ দিয়ে একবার শুক্তটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। অনুষ্ঠান বাড়িতে কিন্তু গুঁড়ো দুধ দিয়ে শুক্তটা বানায়। গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এখন জলের সঙ্গে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধ দিয়ে যদি শুক্তটা বানানো যায় খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এইভাবে 3 থেকে 4 মিনিটের মতন রান্না করে নেবো। আর রান্না করার সময় আমি কড়াইয়ের ঢাকনা দিয়ে আর বন্ধ করছি না, এইভাবেই রান্না করে নিতে হবে। 3 মিনিটের মতন রান্না করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন, বড়ি ও উচ্ছে। এগুলোকে শেষে দিতে হবে, নাহলে প্রথম থেকে দিলে ভেঙে যেতে পারে। আর উচ্ছেটাও যদি প্রথম থেকে দেওয়া হয় তাহলে তেতো হয়ে যেতে পারে, তাই শেষের দিকেই দিতে হবে। খুব ভালো করে হালকা হাতে মিশিয়ে নেবো। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এইভাবে আবারও 2 থেকে 3 মিনিটের মতন রান্না করে নেবো, যাতে বড়িগুলো ঝোলটা সব করে নরম হয়ে যায়। 3 মিনিটের মতন রান্না করে নিয়েছি। এখন আমি ছড়িয়ে দিচ্ছি ভাজা মশলা। সামান্য পরিমাণ ভাজা মশলা আমি ছড়িয়ে দিচ্ছি, 1 চামচের 1/3 ভাগ। এখন ফ্লেমটিও আমি অফ করে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখন ভাজা মশলা ও ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে শুক্তোর সঙ্গে। ভাজা মশলা ও ঘি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। অনুষ্ঠান বাড়ির দুধ শুক্তটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। দুধ শুক্তটাকে এখন আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। বাড়িতে আপনারা এইভাবে একবার দুধ শুক্তটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না দুধ শুক্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার আমার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।